হিমালয় পৃথিবীর সবচেয়ে বড় ও উচ্চতম পর্বতমালা। এই পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এত দুর্গম যে এভারেস্ট 10 জন প্রতি 1 জন পর্বতারোহী মৃত্যুবরণ করে। আজকের ভিডিওতে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হিমালয় সম্বন্ধে জানব। ভিডিও শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। তো চলো আজকের ভিডিও আমরা স্টার্ট করি। এশিয়া মহাদেশে 15,000 মাইল জুড়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা। নেপাল, ভুটান, চীন, ভারত, আফগানিস্তান ও পাকিস্তান এই 6টি দেশে হিমালয়ের পর্শ্ব রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ উঁচু 14টি পর্বত এই অঞ্চলে অবস্থিত। হিমালয় পর্বত বিশ্বের 3টি বিখ্যাত নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এখানে উৎপন্ন হয়েছে। পৃথিবীর 7টি মহাদেশে মহাদেশ প্রায় 50 কোটি বছর আগে অতিকায় মহাদেশের গণ্ডানায় আকারে একসাথে ছিল। পৃথিবীর টেকটনিক পিটের গতিশীলের কারণে 4 কোটি বছর আগে ভারত মহাদেশ গন্ডোয়ানা থেকে আলাদা হয়ে যায়। এরপর ভারতীয় ভূখণ্ড 3 কোটি বছর সমুদ্রে ভেসে 4,000 মাইল অতিক্রম করে। এই সময় ভারত 10 থেকে 14 ইঞ্চি উত্তর দিকে সরে আসে। পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ইতিহাসে এই প্রক্রিয়া দ্রুত গতিতে ঘটেছে। ভারত মহাদেশ অতি দ্রুত গতিতে ভেসে এসে এশিয়া মহাদেশকে ধাক্কা দেয়। এই ধাক্কার ফলে দুপাশের জমি ভাঁজ হয়ে উঠে যায়। এই ঘটনার ফলে হিমালয়ের উচ্চতার কাজ এখনও চলে আসছে। প্রতি বছর হিমালয়ের উচ্চতা 2 সেন্টিমিটার করে বাড়ছে। 2 মেরুর পর সবচেয়ে শীতলতম স্থান হল হিমালয় পর্বতমালা অঞ্চল। এই পর্বতমালার উচ্চতা হল 8,848 মিটার। এই পর্বতমালা সম্বন্ধে আমরা যতটুকুনি আগে জানলাম এটি তার 50%। বাকি 50% হিমালয় পর্বতের ব্যাপারে আজও আমাদের কাছে অজানা রয়েছে। এমন অনেক জায়গা রয়েছে হিমালয় পর্বতের, অনেক পশু রয়েছে, অনেক কিছু রয়েছে যা আজও আমাদের কাছে অজানা রয়েছে। ব্রিটিশ ফৌজ না সৈন্য না পশ্চিমী সৈন্য এর ব্যাপারে আমাদেরকে এসে কিছু তথ্য দিতে পেরেছে। আমাদের অনেকে মনে করেন যে ভারতীয় সমাজও এখনও অনেক কিছু জানে না হিমালয় পর্বতমালার ব্যাপারে। প্রায় 50% এখনও অনেক স্থান রয়েছে, অনেক কিছু রয়েছে যা আমাদের কাছে এখনও অজানা রয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল হিমালয় পর্বতমালার ব্যাপারে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, নিচে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করো।